ঠিক আছে, এখানে একটা রেজিস্ট্যান্স তোমরা পাবে, এখানে 19 MHz 19 MHz বা 26 থাকলে 20 MHz ফ্রিকোয়েন্সি যেই এখানে ইনপুট হবে তখনই পিএস হোল্ড অ্যাক্টিভেট হবে, তার আগে পিএস হোল্ড অ্যাক্টিভেট হবে না। তাহলে আমাদের কি চেক করতে হবে, এই রেজিস্ট্যান্সে 19 MHz ফ্রিকোয়েন্সি চেক করতে হবে বা বর্নিও আছে, কিন্তু বর্নিওতে এটা খালি আমাদের স্টাডি করার জন্য, মানে টাইম বাঁচানোর জন্য। তো কিন্তু যতক্ষণ না তুমি ড্রয়িং না করবে তো পুরো সার্কিটকে তুমি বুঝতে পারবে না, যতক্ষণ না তুমি ড্রয়িং করছো। ড্রয়িং করলে একটা থেকে দুটো তিনটে আইসি ড্রয়িং করে তুমি যদি বোর্ডে দেখে নাও যে তুমি যে জিনিসটা ড্রয়িং করলে সেটা বোর্ডে প্র্যাকটিক্যালি দেখে যদি নাও, তাহলে যত পাওয়ার আইসি লেটেস্ট পুরনো যত আছে মোটামুটি তুমি সব বুঝে যাবে। তার জন্য একটা দুটো তিনটে মিনিমাম তিনটে বোর্ড ফলো করা দরকার, তাহলে তুমি যে কোনো মাদার বোর্ডে তুমি যে কোনো প্রসেস থাকুক না কেন তুমি সব বুঝতে পেরে যাবে। তো এটা পিএম জিও, অনেক সময় 01 হয়, ঠিক আছে 02ও হয়, 04 হয়, তো সবার আলাদা আলাদা ভার্সন আছে, 001 002, ঠিক আছে। যখনই আইসি চেঞ্জ করবে তো এই ভার্সনটা ফলো রাখবে, ঠিক আছে, এই লাস্টের এই ভার্সনটা দেখে লাগাবে। তো এই আইসিটাকে আমরা 1 নম্বর পিন কি করে আমরা চেক করব, 1 নম্বর পিন জানবো কি করে, অনেক সময় ডট আছে, আইসি ডট আছে, ওইটা করে 1 নম্বর কেমনি করে কাউন্টিং করব সেটা আমরা আজকে দেখব। তো আমরা এখানে 501 আমাদের এই আইসিটা, ঠিক আছে, এই আইসিটা আমাদের PM660, তো এইটাকে আমরা U501কে আমরা এখানে কপি করেছি, ঠিক আছে, U501। তো 3, 15, 25, 37, 47 VPH পাওয়ার আছে, ঠিক আছে। তো আমাদের সব থেকে আগে এই আইসিকে ড্রয়িং করার জন্য, এই আইসিকে ড্রয়িং করার জন্য সব থেকে আমাদেরকে জানতে হবে যে 1 নম্বর পিন কোনটা, ঠিক আছে। তো অনেকে হয়তো ভিড মানে এই বর্ণীয় স্ক্যামেটিক কিনতে না পারতে পারে, যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য, তার জন্য তার আগে মোবাইলে এই ডায়াগ্রামকে স্ক্যামেটিককে গুগলে অ্যাভেলেবেল আছে, গুগলে তুমি ডায়াগ্রাম ডাউনলোড করে নিতে পারো। করে এইখানে যে U501, এই U501কে এইখানে U501কে এখানে কপি করবে, U501কে কপি করলে এখানে দেখো 30
তিন, 15 আর 25, 37 এর ভিপিএইচ পাওয়ার আছে। তো আমাদের এখানে তিন নম্বরকে আমাদের আমরা জেনে গেছি যে ভিপিএইচ পাওয়ার তিন নম্বরে পাবো, ঠিক আছে? তো ভিপিএইচ পাওয়ার আমাদের তিন নম্বর। এখানে একজন ফ্ল্যাশ লাইট করো। তো আমরা মিটারকে বিপ রেঞ্জে রাখবো, ঠিক আছে? মিটারকে আমরা বিপ রেঞ্জে রেখে আমাদের এইখানে ভিপিএইচ পাওয়ার তিন নম্বরে আছে কিনা আগে আমাদের সেটা দেখতে হবে, ঠিক আছে? ভিপিএইচ পাওয়ার তিন নম্বর আছে কিনা। মাইক্রোস্কোপে গেলে বেটার। তাহলে এবার মাইক্রোস্কোপে আমরা দেখব, ঠিক আছে? এখানে দেখো আছিস না মাইক্রোস্কোপে, তো আমাদের এখানে তিন নম্বর আগে জানতে হবে। হ্যাঁ, তিন নম্বর আমাদের কি আছে? ভিপিএইচ পাওয়ার। তো তিন নম্বরে 37, এর সাথে 3, 15, 35, 25, 37 এ ভিপিএইচ কানেক্ট থাকবে। যে পাশে তিন নম্বর থাকবে ওই পাশে আমাদের এক নম্বর পিন আমরা পাবো। তো তিন নম্বর আমাদের প্রথমে গেলো ভিপিএইচ পাওয়ার, দেখতে হবে কোনো শর্ট নেই তো ভিপিএইচ পাওয়ার না। তাহলে এটা ভিপিএইচ পাওয়ার দেখছো এগুলো সব। তো আমাদের তিন নম্বর কোনো এক সাইড থেকে আমরা তিন নম্বর পাবো। এই পাশ থেকে আরেকবার দেখি, এই যে তিন নম্বর এই পাশে হচ্ছে আমাদের। তো আমাদের এই জায়গাটাই আমাদের এক, দুই, তিন নম্বর। এটা সোজা কয়েলে যাচ্ছে না ভিপিএইচ, ঠিক আছে? না, এখানে আমাদের এখান থেকে আমাদের ভিপিএইচ পাওয়ার বেরোচ্ছে, যে এখান থেকে আমাদের একটা ভিপিএইচ কয়েল, ঠিক আছে? যে তিন, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পেরে গেলাম এই পাশে এক, দুই, তিন নম্বর, ঠিক আছে? চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো। তাহলে পনেরো, তাহলে আমরা বুঝতে পেরে গেলাম। আর এই জায়গাটা আমাদের এই যে গ্যাপ, গ্যাপের এই কর্নারটা থেকে আমাদের তিন নম্বর। তাহলে আমরা ভিডম্যাট ছাড়াও আমরা বুঝতে পেরে গেলাম, ঠিক আছে? চলো এবার আবার ঘুরে হবে এক নম্বর পিন, ঠিক আছে? এটা দু নম্বর পিন, এটা আমাদের তিন, এটা চার, এটা পাঁচ, এটা ছয়। মিনিট ফাইভ করো স্ক্যামেটিক। তারপর লে আউট, তারপর এইখানে দেখ যাদের বর্ণিও আছে তারা এই জিনিসটা জিনিস চেক করে নেয়, ঠিক আছে? এবার দুটোকে আমরা একসাথে যদি রেখে দেখি আমাদের ভালো হবে। হ্যাঁ, তাহলে আমাদের কম্বাইন্ড অপশন অন করতে হবে। এখানে আছে কম্বাইন্ড অ্যাক্টিভ, দুটোকে অ্যাক্টিভেট করে এই নিচেরটাকে অন করে দিবি, তাহলে দুটো একসাথে চলে আসবে, ঠিক আছে? এবার কি করবি, আমাদের আমাদের এই আইসিতে আমরা আজকে ক্লাস হয়ে যাবে, এইখানে আমাদের এই আইসিতে আমাদের কাজ চলছে, এটাকে জুম করব। হ্যাঁ, জুম করে তাহলে আমাদের যে এই ক্রিস্টালে যাব, ক্রিস্টালে আমাদের আজকে ক্লাস হবে। তো এইখানে যেটা জুম করবি X501 চলে এলো, বেশি আমাদেরকে খুঁজতে হবে না, এই ঠিক আছে? তো U501 মানে PM660, ঠিক আছে? যেই আইসিটা আছে ওতে আমাদের আমাদের এটা কলকম সেটে 19 MHz ক্রিস্টাল হয়, ঠিক আছে? কলকম সেট আর MTK তে 26 MHz ক্রিস্টাল হয়, ঠিক আছে? এই দিকে দেখো, রেজিস্ট্যান্স থাকে যেটা আমরা থার্মাল বলি, থার্মাল রেজিস্ট্যান্স থাকে এখানে, থার্মাল রেজিস্ট্যান্স থাকে, ব্ল্যাক কালারের একটা রেজিস্ট্যান্স থাকে, এটাকে আমরা থার্মাল রেজিস্ট্যান্স বলি, ঠিক আছে? একদিকে গ্রাউন্ড থাকে,
এখানে একটা রেজিস্ট্যান্স, আর কিছু কিছু সেটে তোমরা দেখবে এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে এই লাইনে, আর এখানে L5 1.8 ভোল্ট। তাতে কি হলো, এই সাপ্লাইটা এখানে যে এখানে একটা গ্রাউন্ড হয়ে গেল, তাহলে ডিভাইডার সার্কিট তৈরি হয়ে গেল। এবার ডিভাইডার সার্কিট অনুযায়ী এখান দিয়ে যে সাপ্লাইটা এখানে জেনারেট হয়ে এখানে ফ্রিকোয়েন্সি তৈরি হবে, এই ফ্রিকোয়েন্সিটা এখানে তৈরি হবে 19 বা কোনো কোনো সেটা 38 বা 26 মেগাহার্জ, সব জায়গায় একই। এরপর যে আছে এইটায় আমাদের ইনপুট হলো ইনপুট লাইন, আর এটা আউটপুট লাইন, ঠিক আছে। এরপর এখানে দেখি, এবার এইখানে লেখা আছে আমাদের এটা হয়ে গেল। এবার এই কয়েলকে তুমি ঘুরিয়েও লাগাতে পারো, এই করে লাগাতে পারো, এর কোনো প্লাস মাইনাস নেই, ঠিক আছে। এবার এর সব সাপ্লাই ওকে হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের PM660 পন আউট, মানে পন ওয়ান মানে পন আউট 660L কে পাঠাবে, ঠিক আছে। আর পন রিসেট এন আমাদের CPU কে পাঠাবে, এই যে পন রিসেট এন আছে, ঠিক আছে, পন রিসেট এন CPU কে পাঠাবে। CPU কে যেই পন রিসেট এন পাওয়া যা যদি পেয়ে যায় CPU, তখনই SDM PS হোল্ড পাঠাবে। তো এই পাশে নিয়ে আসো, আমাদের কত নম্বর আছে, 71 কিপ্যাড পাওয়ার এন্ড ছেড়ে দিলাম, ঠিক আছে। 71 আমাদের যে কন্ট্রোল পিন আছে, কন্ট্রোল পিনগুলো আজকে আমরা চেক করবো। 152 নম্বরে পন আউট, ঠিক আছে, 152 নম্বর পিন এল যাবে, এটা জাস্ট আমরা ড্রয়িং করছি না, তো এটা PM660L তারপরে কি আছে দেখো, এরপর আছে আমাদের পন আউট হয়ে গেল। এবার পন রিসেট এন আমাদের 660 আমাদের CPU কে পাঠাবে, পন রিসেট এন আমাদের CPU কে পাঠাবে, হ্যাঁ। কত নম্বর পিন, 195 এটা আমাদের SDM হবে, SDM মানে আমাদের কলকম যে CPU আছে প্রসেসর, 195 এখানে তুমি 1.8 ভোল্ট পাবে, 1.8 ভোল্ট, পাঠাবে না এই পাওয়ার আইসি কে, 1.8 ভোল্টেজ পেয়ে গেলে পাঠাবে যখন এর সমস্ত ভোল্টেজ ওকে, এর সমস্ত ভোল্টেজ ওকে হলে এ তখন পিএম পন রিসেট এন একে সেন্ড করবে, এবার ফিডব্যাক দেবে, এবার একে পিএস হোল্ড পাঠাবে। তো পিএস হোল্ড
খালি ভোল্টেজ ওকে হলো হয় না, কিছু কন্ট্রোল পিনও আছে যেটা ওকে হতে হবে। তার জন্য একে আমরা কিছুক্ষণ হোল্ড করে রাখছি। এ হোল্ড করলে এর সব ভোল্টেজ স্ট্যান্ড হয়ে যায়, না হলে ফ্যাকচুয়েট হয়ে থাকবে ভোল্টেজ। তো পিএস হোল্ড তখনই পাঠাবে। এখানে আরো কিছু কন্ট্রোল পিন আছে যে বেসবেন ক্লক 1 আর বেসবেন ক্লক ইএল। তো এসডিএম ঠিক এসডিএম সব সময় বেসবেন ক্লক ইএল 1.8 ভোল্ট যেটা এ সব সময় পাঠাবে। কন্ট্রোল পিন সব সময় আর সব বোর্ডে পাওয়ার আইসি সিকোয়েন্স সব একই থাকবে, কিন্তু একটু ভোল্টেজে চেঞ্জেস আসতে পারে। তো আবার দেখে দেখি, এরপর আমরা পিএম রিসেট এন, যেটা ভলিউম ডাউন, এগুলো আমরা একটু পরে আসছি। হল্ড এন এইটাও আমরা একটু পরে আসছি। ক্লক ডাটা আমাদের সিপিউ থেকে ক্লক ডাটা এনেবল হয়ে যাবে, এইটাও না হলেও সেট আমার অন হবে না, ঠিক আছে। আর যে ভি রেঞ্জ এস ফোর যে আছে আমাদের ভিডিডি 100 আরএফ ক্লক, এই এস ফোর যদি আমাদের 189 নম্বরে যদি ইনপুট না হয় এস ফোর, যেটা আমাদের 2 ভোল্টের সাপ্লাই হয়, তাহলে এ আমাদের এইখানে ক্লকের ক্লক জেনারেট হবে না, ঠিক আছে, ক্লক জেনারেট হবে না। তো আমাদের 189 নম্বরে এস ফোর 2 ভোল্ট আসতে হবে, 189 নম্বর 181 186 87 88 89। তো 189 নম্বর যে পিন আছে, 180 নম্বরে আমাদের পাওয়ার আইসি দিকে যে এলডিও সাপ্লাই বেরোয় 2 ভোল্টের এস ফোর 2 ভোল্ট 2.0 ভোল্ট এস ফোর এস ভি করলে আচ্ছা সরি এস ফোর টু ভোল্টের সাপ্লাই আমাদের 189 নাম্বার এটা একটা এলডিও সাপ্লাই হায়ার এলডিও বলে এই এস ফোর যতক্ষণ না এই 189 নাম্বার পিনে ইনপুট হচ্ছে তো এই ক্লক জেনারেট হবে এস ফোর বেশি থাকে না আরো দেখো এস ফোর হচ্ছে আমাদের কলকমে এস ফোর বলা হয় এবার এম টিকে এরপর আমাদের এখানে আছে বেসবেল ক্লক 1 আর বেসবেল ক্লক ইএন তো আমাদের 158 আর 148 158 দেখি এবার 158 158 কোথায় 148 158 158 হ্যাঁ এই তো এবার 158 নাম্বার পিন এবার 158 নাম্বার পিন এটা খালি 58 করে দিলাম শর্টে 158 নাম্বার পিন এটা 158 নাম্বারে আমাদের 158 নাম্বার পিন আমাদের আছে বেসবেল ক্লক ঠিক আছে। বেসবেল ক্লক ইএল যেটা আমরা সব ভোল্টেজ আমাদের ঠিক থাকলে এখান থেকে একটা বেসবেল ক্লক ইএন যাবে, বেসবেল ক্লক ইনেবল ইএন, ঠিক আছে। এটা একটা 1.8 ভোল্টের সাপ্লাই হবে, 1.8 ভোল্ট, ঠিক আছে, 1.8 ভোল্টের সাপ্লাই এসডিএম থেকে সব পাওয়ার সিকোয়েন্স ওকে হয়ে গেলে অটোমেটিক্যালি এ 1.8 ভোল্ট জেনারেট করে দেবে। এইকে ইনপুট এই ইএল পেয়ে গেলে এর 19 মেগাহার্টজের যে ক্রিস্টাল আছে এর মধ্যে জেনারেট হবে, জেনারেট হয়ে কাকে কাকে যাবে, এই এসডিএম এ যাবে, এসডিএম এর 148 নম্বর পিন এইটা, ঠিক আছে, 148 নাম্বার পিন এইটা 148 নাম্বার পিন
148 নাম্বার পিন। ঠিক আছে, এখানে একটা রেজিস্ট্যান্স তোমরা পাবে, এখানে 19 মেগাহার্জের 19 মেগাহার্জ বা 26 থাকলে 20 মেগাহার্জের ফ্রিকোয়েন্সি যেই এখানে ইনপুট হবে তখনই পিএস হোল্ড অ্যাক্টিভেট হবে, তার আগে পিএস হোল্ড অ্যাক্টিভেট হবে না। তাহলে আমাদের কি চেক করতে হবে, এই রেজিস্ট্যান্সে 19 মেগাহার্জের ফ্রিকোয়েন্সি চেক করতে হবে, বা এখানে তুমি 0.08 ভোল্ট বা 1 ভোল্ট এর সামথিং পাবে। ওকে হয়ে গেলে তোমার এই 1.8 ভোল্ট ট্রান্সফার করে দেয় 660-কে। এবার 660 তখনই পিএস হোল্ড অ্যাক্টিভেট হবে, পিএস হোল্ড তখনই এখানে এন্টার করবে যখন এই সাপ্লাইটা এখানে ইনপুট হবে, প্লাস তোমাকে S4 ভোল্ট ওকে থাকতে হবে। এটা হায়ার এলডিও, এবার লোয়ার এলডিও হয় এটা 1.2 থেকে 1.3 হয়, আর প্লাস মডেম সাপ্লাই, কোর সাপ্লাই, বাক সাপ্লাই এগুলো সব ওকে থাকতে হবে। তাহলে এই পিএস হোল্ড, আমি পিএস হোল্ড কত নম্বরে আছে, পিএস হোল্ড এখন আমরা পিএস হোল্ড চেক করি। এখানে পিএস হোল্ড আমরা দেখব এইচডিএম পিএস হোল্ড, এইচডিএম পিএস হোল্ড 206 নম্বর। তখনই এই পিএস হোল্ড আমাদের যে এই পিএস হোল্ড আছে 206 নম্বরে ইনপুট হবে। 206 কোথায়, এটা 219, 206 ঠিক আছে, এই 206 আমাদের এটা পিএস হোল্ড অ্যাক্টিভেট হবে। পিএস হোল্ড যেই আমাদের এন্টার হবে সব ভোল্টেজ যে ফ্যাকচুয়েটে ছিল ওগুলো কোয়ান্টিটি স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে যাবে। এটা হলো আমাদের কন্ট্রোল পিন। কন্ট্রোল পিনে আরও কিছু আছে, এইটা হচ্ছে আমাদের এবার এইখানে এইখানে আমরা এখানে সাপ্লাই পাব 0.7 ভোল্ট, 0.7 এখানেও আমরা 0.7, এখানেও 0.7 বা 5-6 এর মধ্যে ভ্যারি হবে, ঠিক আছে, 5ও হতে পারে, ঠিক আছে, সাপ্লাই আমরা পাব। ওকে, এরপর যে আছে, এরপর এই যে বেসব্যান্ড ক্লক, এটা ইএন বলা হয়, এটাও এটা বেসমেন্ট ক্লক ইএন, এটাকে বলা হয় বেসমেন্ট ক্লক। এর মধ্যে যে মডেম সাপ্লাই আছে যেটা আমাদেরকে আইমিআই যার মধ্যে ইনপুট, এর মধ্যে ওই মডেম সাপ্লাইকে ফ্রিকোয়েন্সি দেওয়ার জন্য এই বেসমেন্ট ক্লক এনেবল পিন, এটা বেসমেন্ট এনেবল পিন, বেসমেন্ট ক্লক। পিএস হোল্ডটা চেকটা করবো, পিএস হোল্ডও ভালো কথা বলেছ, 1.8 ভোল্ট পাবো আমরা। এখানে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সে বা ক্যাপাসিটার থাকলে ক্যাপাসিটার কোনো কোনো জায়গায় পিএস হোল্ড এখানে 1.8 যদি পেয়ে যাও, ঠিক আছে, তাহলে সব সাপ্লাই ওকে হয়ে যাবে। এরপর যে আছে আমাদের ক্লক আরএফ ক্লক 1, আরএফ ক্লক 2, এই যে আরএফ ক্লক 1 আরএফ ক্লক 2, এই আরএফ ক্লক 1 আরএফ ক্লক 2 টা কি, আরএফ মানে হচ্ছে সবসময় বলেছি আরএফ মানে যদি বুঝাই নেটওয়ার্ক সেকশন, আরএফ ক্লক 1 আর আরএফ ক্লক 2। তো আমাদের একটা যে ক্লক আছে WTR এ যাবে আর একটা আমাদের ওয়াইফাই সেকশনে যাবে, ঠিক আছে। এই যে এই ক্লকটা কোথা থেকে আসছে, এই যে ক্লকটা তৈরি হচ্ছে আমাদের, এই যে 19 মেগাহার্জ হয় হোক বা 26 বা 38, যে এখানে ক্লকটা তৈরি হচ্ছে আমাদের ওই ক্লকটাই WTR এ যাবে, ঠিক আছে, WTR IC তে।
তো কত নম্বর পিন আছে বলো এখানে আরে ক্লক 146 আর 146 এ আমাদের এখান থেকে আমরা নামালাম 146 এ কি আছে আরে ক্লক তো এখানে আমরা সিম্পলি লিখে দিই ডব্লিউ টি আর ক্লক ঠিক আছে তারপরে কি আছে 168 এ আর ক্লক 168 ঠিক আছে এখানে 160 আছে হ্যাঁ ওয়াইফাই যাবে ঠিক আছে এখানে তোমার একটা ফ্রিকোয়েন্সি এখানে তুমি রিডিং চেক করতে পারো বা এখানে অসিলোস্কোপে তোমাকে ফ্রিকোয়েন্সি চেক করতে হবে 19 মেগাহার্জ হলে 19 মেগাহার্জ 20 MTK এর ক্ষেত্রে 26 থাকবে ওর ক্রিস্টালের গায়ে লেখা থাকবে 26 ঠিক আছে এটা আমাদের হচ্ছে ক্লক সিগন্যাল এবার আবার এসে যাই তোমাকে এটা পরে চেক করতে হবে আগে তোমাকে আগে ডেট সেট এলে ঠিক আছে ডেট সেট এলে সবার আগে আমাদের এখানে ভিপিএস পাওয়ার চেক করতে হবে